আজকে তাপমাত্রা মোটামুটি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ 20 ডিগ্রির কাছাকাছি কলকাতায় থাকবে, মানে যেটা উঠে গেছে সেটাই থাকবে। এর আগেও আমরা বলেছি, আবারও বলছি যে সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রায় মার্চ মাস ছুটছি, অর্থাৎ প্রি মনসুন মান্থের দিকে, তাহলে ঠান্ডা বা শীত বলতে যেটা সেটা কিন্তু আর অনেক দিনই নেই, আর থাকবেও না। কিন্তু জেলাগুলোতে যেটা হচ্ছে ভোরের দিকে বা রাতের দিকে কিন্তু একটা হিমভাব থাকবে। অ্যাকচুয়ালি এই সময় যে ওয়েদার সেটা অ্যাকচুয়ালি যদি আমাদের বাংলা ঋতু অনুযায়ী চলি তাহলে কিছুটা বসন্ত, কিন্তু আমাদের মিটিওলজিতে অ্যাজ সাচ ওইভাবে তো আমাদের যে সিজন করা হয়েছে না সেটা হচ্ছে মনসুন, প্রি মনসুন, পোস্ট মনসুন এবং উইন্টার। ওইভাবে যেহেতু এর স্প্যানটা খুব স্বল্প এবং এইটা বেসিক্যালি একটা ট্রানজিশন সিজন, মানে ধরুন শীত থেকে আমরা যে গরমে যাচ্ছি তার যে সময়টা, এবং এই সময়টায় কী হয় যখনই কোনো ট্রানজিশন সিজন হয়, মানে একটা থেকে আর একটার দিকে আমরা যাই, এটা খুব অল অফ এ সাডেন হয় না। ফলে এই সময় কী হয়, শীতের কিছু কিছু চরিত্র থাকে, আবার যে সিজনটা আসছে গরম তারও কিছু কিছু চরিত্র থাকছে, মানে মিক্সড থাকে। স্লোলি স্লোলি যত যাব আমরা তত কী হয়, ট্রানজিশনে আগের সিজনটার চরিত্রগুলো কমতে থাকে আর পরেরটা আস্তে আস্তে নিয়ে পরে সেটাই সেট করে যায়, যার জন্য এখন দেখছেন যে দিনের বেলায় যেটা আমরা দেখি সেটা কিন্তু মোটামুটি গরমকালের মতো ওয়েদার, গরম লাগছে, রোদ খুব, দাঁড়ানো যাচ্ছে না ইত্যাদি। কিন্তু আবার ভোরের দিকে ঠান্ডার দিকে আপনি একটু ঠান্ডা হাব লাগছে। উইন্ডের ক্ষেত্রেও আমরা দেখছি যে খুব স্বল্প হালকা হলেও একটা নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা শীতকালে থাকে সেটাও থাকছে। আবার এই দিক থেকে আমাদের বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার ঢোকাও শুরু হয়েছে। এই মুহূর্তে একটা যেহেতু পূর্ব থেকে পশ্চিমে একটা অক্ষরেখা আছে ঊর্ধ্বাকাশে 0.9 কিলোমিটার হাইটে, সেটা হচ্ছে প্রায় ওয়েস্ট এমপি থেকে নাগাল্যান্ড অব্দি অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, এই যে অক্ষরেখাটা যাচ্ছে, এই অক্ষরেখার কারণে যে নিচে থেকে আমাদের যে হাওয়াটা আসছে জলীয় বাষ্পপূর্ণ, তাই সেই অক্ষরেখার ওখানে গিয়ে মিট করছে, যার জন্য কি হচ্ছে এই যে আমাদের বৃষ্টি। এবং এই অক্ষরেখাটা মোটামুটি মালদা টালদার উপর দিয়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে বৃষ্টিটা যেটা হবে মূলত মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান আর বাঁকুড়া, দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ওপরের মালদা এবং দুই দিনাজপুর। এই জেলাগুলোতে আজকে কিন্তু খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। আগামীকাল এই জেলাগুলোতেই কিন্তু বৃষ্টি হবে এবং বৃষ্টি সামান্য একটু বেশি, অর্থাৎ আজকে যেটা বলছি আমরা খুব হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে, বাকি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কালকে আগামীকাল এই জেলাগুলোতে একটু বেশি বৃষ্টি হবে, বাকি যে জেলাগুলো আছে সেখানে খুব হালকা বৃষ্টি কিন্তু মূলত মেঘলা থাকবে, এবং সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলোতে, কিন্তু যত আমরা কোস্টের দিকে যাব তত কিন্তু বৃষ্টি কম থাকবে। অর্থাৎ 25 তারিখে উপরে উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলা এবং দু এক জায়গায় পার্টিকুলারলি দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি, কিন্তু একটু বেশি বৃষ্টি কিন্তু ওই তিনটে জেলা অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদা, বাকি জেলাগুলোতে খুব হালকা বৃষ্টি।